আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত। আচ্ছা, তাহলে আমরা দেখি আরেকজনকে, মাহির। মাহির, আপনি বলেন তাহলে। আসিফ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, এর আগেবার জিজ্ঞেস করছিলেন যে ইসলাম সম্পর্কে, আসলে ইসলাম সম্পর্কে ভালো কিছু কি বলবো, ওরকম কিছু দেখি না। আমি অবশ্যই একজন এক্স মুসলিম, আগে ইসলাম ধর্মে ছিলাম, আর আমি মাদ্রাসা পড়ালেখা করেছি। কিন্তু আপনাদের যুক্তি গুলো যখন দেখি, অথবা আর নবী মুহাম্মদের যে কুকর্ম গুলো দেখলাম, এরপর আর কি আমি যাচাই বাছাই করেছি, আর তারপর আমি ইসলাম ধর্ম ত্যাগ করি। অবশ্যই আমি মাদ্রাসাও পড়ালেখা করছি, কিন্তু মাদ্রাসায় কখন হুজুররা না এইসব বিষয়গুলো আর কি মানে বলেনি আমাদেরকে, মানে আমি জানতাম না যে এরকম বিষয়গুলো আছে। আর তার সাথে আমি একজন সমকামীও, আর আমার যা বলার ছিল যে মানে ইসলাম মতে তো মানে হুজুরা যা বলে যে ইসলাম মতে তো মানে নাপাক জিনিস মানে খাবার বা নাপাক থেকে দূরে থাকতে বলে, ইসলাম সবসময় পবিত্র থাকতে বলে, তাই না? কিন্তু একটা হাদিস আছে যেখানে যে বলা হয় যে মানে মাছি পড়লে এরপর এটাকে ডুবিয়ে খাবার জন্য, তো মাছিটা তো অনেক নোংরা নোংরা জায়গাতেই বসে, যেমন মানে অনেক সময় বাথরুমের থেকে মাছি উড়ে এসে বসে, তো ওটাকে খাবার মানে বৈধতা কিভাবে দেয়? মানে যদি নাপাক জিনিস খাবার বা নাপাক জিনিস থেকে যদি আমার দূরে থাকতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, তো এটাই আর কি বলতে চাচ্ছিলাম। ভাই, এটার উত্তর তো আমার জানা নাই ভাই, এটা তো আমারও প্রশ্ন যে মাছি দুই দুই ডানাতেই তো গু লেগে থাকবে, ওইটা খাবার কি দরকার, এটা তো আমি বুঝি না। তাহলে তো একসাথে তো দুইটা দাবি তাহলে করা যায় না, যে ইসলাম আর কি নাপাক জিনিস থেকে দূরে থাকতে বলে আবার খেতেও বলে, একসাথে তাহলে তো দুইটা দাবি করা যায় না একদম। হ্যাঁ, আরো অনেক ব্যাপার স্যাপার আছে। নবী মোহাম্মদ যেরকম মানে নিজের ঘরের ভিতরে পেশাব করতো, ছাদের উপরে পায়খানা করতো, নবী মোহাম্মদের মাথায় উকুন হইতো, সেই উকুন আবার আরেক মহিলারে দিয়ে বেগানা আওরাত চুকিয়ে দিয়ে বাঁচাইতো, সেই ভাই বেছে বেছে মাথা থেকে উকুন তুলতো। তারপরে নবী মোহাম্মদের আরো খাইষ্টা খাইষ্টা স্বভাব ছিল, যেমন মানে এই যে মানে ঈশ্বর সাথে হাই অবস্থায় ঘাসাঘুষি করতো। আসলে আমি মানে মাঝে পড়া করে এত মানে এগুলো জানতামই না কখনো, হুজুর আর কি মানে এগুলো বলেনি আমাদেরকে, দেন অন্য কিছু শোনা তো যে ইসলাম কতটা ভালো, নবী মোহাম্মদ কত ভালো কাজ করেছে। আর কিন্তু যখন যেহেতু আমি একজন সমকামী, তো এরপর আর কি এই জিনিস নিয়ে আমাকে একটু খটকা লাগে যখন মানে শুনি যে ইসলামে নাকি সমকামিতা বৈধতা নেই। আর যেহেতু এটা ন্যাচারাল একটা বিষয়, তখন আর কি আমি ভাবতে থাকি যে এটা ন্যাচারাল একটা বিষয় হলে ইসলামে কেন বৈধতা দিবে না, তখন আর কি মনে হতো যে হয়তো এটা ন্যাচারাল না, কিন্তু বিভিন্ন প্রমাণ দেখার পর তার এটা আর কি অস্বীকার করতে পারতাম না। তখন আর কি একজন আমাকে বললো যে মানে তখন আমি অনেক চেষ্টা করতাম সমকামিত্ব থেকে ফিরে মানে যাওয়ার জন্য, কিন্তু পসিবল হচ্ছিল না, কারণ আমার মেয়েদের প্রতি কোনো ফিলিংসই কাজ করতো না। তখন একজন আর কি আমাকে বলেছিল যে তোমার মাথায় যখন এই চিন্তাটা ঢুকবে যে সমকামিতা ন্যাচারাল কিনা, তখন তুমি এই কথাটা ভাববা যে ইসলাম সত্য কিনা। পরে উনি বললো যে যদি সত্য হতো তাহলে সবসময় তোমাকে যাচাই বাছাই সুযোগটা দিত, আর আমি যেহেতু মাদ্রাসায় পড়েছি সেহেতু জানি যে ইসলাম যাচাই বাছাইয়ের সুযোগটা আসলে দেয় না, কারণ বিভিন্ন প্রশ্ন করতে গেলে হুজুর আমাদেরকে নিষেধ করতে পারার জন্য। আর একটা কথা হচ্ছে আসিফ ভাই, হচ্ছে কার সাথে যখন তর্ক করি তখন মানে কোনো কোরআনের আয়াত দেখালে তখন আর কি মুমিনরা বলে যে এটা তো আরো অর্থ হয়, মানে এটা আরো অর্থ আছে, তো অন্য অর্থ নিতে হবে, বা মানে তখন তাদেরকে কি বলবো বুঝতে পারি না, মানে বিদায় বলতে হবে তখন তাদেরকে, মানে যখন মানে তাদের একটা আয়াত দেখালে বলে কি যে না এটা তো অন্য একটা অর্থ আছে, বা তো মানে যারা কোরআন মানে অনুবাদ করেছে তো তারা কি মানে তারা কি ইসলামের বিপক্ষে নাকি, তারা আরবি জানে না। এক নম্বর কথা হচ্ছে তারা আরবি জানে না, তো এখানে একটা ভালো পদ্ধতি হচ্ছে বিভিন্ন হাদিস গ্রন্থে তাফসির অধ্যায় বলে একটা অধ্যায় থাকে। হ্যাঁ, তো আপনি একটু সার্চ করে দেখবেন যে এই আয়াতটা তাফসির মানে চ্যাপ্টারে তাফসির অধ্যায়ে এই আয়াতটা সম্পর্কে কোনো হাদিস আছে কিনা, এটা যদি আপনি চেক করে দেখেন, আপনি আমার মনে হয় যে বেশিরভাগ সময় পাওয়া যাবে এই জিনিসটা যে তাফসির অধ্যায় একটা হাদিস আছে এই বিষয়ে, হাদিস একদম পরিষ্কার ভাবে পুরোটা বলে দেয়া থাকে। আচ্ছা আসিফ ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে মানে সায়েন্স মতে তো মানে প্রথম মানুষ হিসাবে হয় কিছু হয় না, তো ওই যে শ্রীলঙ্কা না কোথায় নাকি আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে, দেন এটার ব্যাপারে যদি কিছু বলতেন। ওই অঞ্চলের মানুষ দাবি, অনেকে দাবি করে এটা রামের পায়ের ছাপ, অনেকে দাবি করে আদমের পায়ের ছাপ, যারা বলে তাদের কাছে কি এভিডেন্স আছে? আচ্ছা ধরলাম মানে রাম হোক আদম হোক মানে কারো না কারো পায়ের ছাপ, কিন্তু মানে এত মানুষ তো বৌদ্ধরা বলে এটা গৌতম বুদ্ধের পায়ের ছাপ, এরকম আমি শুনেছি, কিন্তু মানে মানুষ তো মানে সায়েন্স মতে তো এত বড় হওয়া পসিবল না মানুষের, তো এত বড় পায়ের ছাপটা মানে আসলে কোথা থেকে? ভাই এখানে আরেকটা কথা আছে, আরেকটা কথা সেটা হচ্ছে কি যে আদম ওইটা কি কয়টা পায়ের ছাপ আছে, একটা না দুইটা?
একটা মেবি একটা তাহলে আদম কি এক পেয়ে ছিল নাকি না এক পেয়ে ছিল না সে এক পেয়ে না থাকি আমরা দুই পায়ে সাধারণত জানো আমি এটা নিয়ে আসিফ ভাই হাওয়ার একটা পেন্টি পাওয়া গেছে বুঝছেন সেটা দেখবেন আন্ত দেখি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাওয়ার পেন্টিটা আমার কাছে ছিল কিন্তু এই মুহূর্তে তো না এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না ভাই আমার কম্পিউটারে ছিল হাওয়ার পেন্টিটা বিরাট এক পেন্টি হ্যাঁ সেটা তো এই মুহূর্তে আমার কম্পিউটারে ছিল কিন্তু এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না ভাই মানে বিরাট দুঃখের বিষয় যে হাওয়ার পেন্টিটা আমার কম্পিউটার থেকে হারিয়ে গেল তাইলে তো মুমিনরা ঠিকই বলে বিজ্ঞানার্সের কুরআন থেকে দেখছেন আজ থেকে কত হাজার বছর আগে চাপু সুপুর আবিষ্কার করে ফেলছে আচ্ছা আসিফ ভাই আর ইসলাম ধর্ম মতে তো যখন আর কি আদম আলাইহিস সালাম আর ওই যে হাওয়া মানে তারা যখন ওই গন্ডম ফল হ্যাঁ গন্ডম ফল খেয়ে ফেলে তখন নাকি তাদের আর কি পরনের যা ছিল তা খুলে পড়ে যায় এরপর নাকি তারা পাতা দিয়ে আর কি নিজেদের লজ্জা স্থান করে ডাকে তো তারা তো অনেক বড় ছিল তো এরকম কি কোনো গাছ আছে যেটার পাতা আর কি বিরাট বড় বড় হয় আর কি যা একটা 12 তলা বিল্ডিং কে ঢেকে ফেলতে পারে বা 9 তলা হবে আপনার ওই যে 10 ফিট করে যদি 1 তলা হয় তাহলে আপনার ওই যে 9 তলা 90 ফিট তো 9 তলা হবে আচ্ছা তো মানে এত বড় গাছ কি কোথাও আছে পৃথিবীতে ভাই এত বড় গাছ থাকা কিন্তু 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 টেকনিক্যালি কিন্তু সম্ভব আসিফ ভাই ধরেন আপেক্ষিকতা তো জানেন বা আপেক্ষিকতা তো বোঝেন ধরেন গাছটা হচ্ছে আপনার বাসার পাশের তেঁতুল গাছটাই বা ধরেন গাছটা হচ্ছে আপনার বাসার পাশের কচু গাছটাই কিন্তু আপেক্ষিকভাবে যদি আপনি ই হয়ে যান পিপড়ার সাইজের হয়ে যান তাহলে আছে ভাই এই ধরনের বহুত গাছ আছে যেগুলো হচ্ছে 10 তলা 12 তলা বিল্ডিং খায় ফেলতে পারবে তো আপনি যখন পিপার সাইজের হয়ে যাবেন আপনার বিল্ডিং গুলো ওই পিপার সাইজেরই হয়ে যাবে পিপার আকারের অনুসারে যতটুকু হওয়া উচিত তাইলে ভাই 10 তলা 12 তলা গাছ খায় ফেলা সম্ভব এখন ওই যে ছোটবেলায় শুনতাম যে মানুষ নাকি কিয়ামতের আলামত বেগুন গাছ থেকে মানুষ নাকি কোটা দিয়ে বেগুন পেরে খাবে এই কিয়ামতের সময় আসলে এই এই ধরনের ভুংচুং তো অনেক কিছুই আমরা শুনছি ভাই কিন্তু আসলে তো এইগুলোর কোনো প্রমাণ প্রমাণ কিছু পাই নাই তাই না হ্যাঁ তা ঠিক রাতের শেষ ভাগে আর কি প্রথম আসমানে অবতরণ আসে মুমিনদের দুঃখ জানার জন্য বা এরকম কিছু তো ওইটা নিয়ে আর কি আব্বাসি বলেছিল ওটা নাকি আল্লাহ নিজে আসে না ওটা মানে আল্লাহর রহমত দৃষ্টিতে তাকায় মানে উনি একটা উদাহরণও দিয়েছিল যে ধরেন এখান থেকে আর কি চট্টগ্রাম কোন একটা মানে গন্ডগোল হলো তখন এখানে মানে আব্বাসীরও কিছু লোকজন ছিল তখন তিনি এভাবে বলেছেন যে তো মানুষ তো তখন বলবে যে এখানে নিশ্চয়ই আব্বাসীর হাত আছে এর মানে তো এই না যে আমার হাতটা এখান থেকে ওইখানে যে মানে বসেছিল বা এরকম কিছু তো এটা কি আচ্ছা ভাই এই প্রশ্নটা শোনার পরে আপনার মাথায় কি আরেকটা পাল্টা প্রশ্ন আসে নাই যে পৃথিবীর সব জায়গায় তো একসাথে দিন বা রাত হয় না তো রাতের শেষ ভাগে যদি আল্লাহ বা আল্লাহর রহমত যে কোনো একটা কিছুই আসে তার মানে ভাই অনন্তকাল ধরে বা অন্তত পৃথিবীর সৃষ্টি হয়েছে কতদিন 4.5 বিলিয়ন বছর 4.5 বিলিয়ন বছর ধরে ভাই আল্লাহর পৃথিবীর দিকে রহমত বর্ষণ করা ছাড়া অন্য কোনো কাজই করতে পারতেছে না কারণ 4.5 বিলিয়ন বছর ধরেই পৃথিবীতে একটা না দিন রাত্রি সবই সংঘটিত হয়ে যাচ্ছে মানে এমন তো না যে একটা পৃথিবীর অর্ধেক ভাগে এখন হচ্ছে 2-1 মাস টানা দিন 1 মাস টানা রাত তাইলে বুঝতাম যে আল্লাহ হচ্ছে তার ওই রহমতের ফোকাসটা পৃথিবীর একটা দিকে দিয়ে অন্যান্য কাজ করতেছে মাল্টিটাস্কিং করতে পারতেছে বাট সেটা তো হয় না পৃথিবী অনবরত ঘুরে চলতেছে দিন রাত্রি হয়ে যাচ্ছে প্রত্যেকটা মুহূর্তেই পৃথিবীর কোথাও না কোথাও রাত্রির শেষ ভাগ চলতেছে তাহলে আল্লাহ আলটিমেটলি কি কি করতেছে সে কি পৃথিবীর সাথে সাথে দৌড়াইতেছে যদি সে ফিজিক্যালি আসে আর যদি রহমতও আসে তাহলে সেই রহমতটার জন্য তো আল্লাহ তাকায় থাকতেছে বা আল্লাহ একটা দিকে ফোকাস করে আছে যে পৃথিবীর দিকে রহমত দিতেছে অন্য কাজগুলো তাহলে কে করে আল্লাহর অন্যান্য দায়িত্ব আছে না সেগুলো কে করে না মানে আল্লাহর মনে হয় কিন্তু মাহির ভাই এই প্রশ্নটা করা হয়েছিল ইমাম আহমদ ইবনে হাম্বলকে এবং একই সাথে এই প্রশ্নটা করা হয়েছিল
এই বর্তমান সময়ে মানে গত মনে করেন গত 100 বছরে সবচেয়ে বড় আলেম যিনি সবচেয়ে বড় ইসলামের সবচেয়ে বড় আলেম যিনি শায়খ সালেহ আল উসাইমিন তারা তিনি এই প্রশ্নের উত্তর দিতে অপারগতা প্রকাশ করেছেন এবং বলেছেন যে এটা বিশ্বাস করতে হবে শুনলাম এবং মানলাম এটা নিয়ে বেশি মাথা ঘামানো যাবে না সেখানে আব্বাসের মতো চুনোপুটি সে যদি মনে করে যে সে এই প্রশ্নের উত্তর দিতে পারতেছে তাহলে তো ভাই সে নিজে নবী হয়ে গেছে এছাড়া তো আর কিছু সম্ভব না কারণ ইমাম আহমদ ইবনে হাম্বল এবং শায়খ সালেহ আল উসাইমিনের মতো বড় পণ্ডিত এরা যেখানে বিফল হয়েছে সেখানে আব্বাসি জিতছে আব্বাসি চ্যাম্পিয়ন হয়েছে এটা তো ভাই খুবই হাস্যকর হয়ে গেল কথাটা মাহির ভাই আর আমরা আজকে লাইভটা আর বেশিক্ষণ করবো না আমি আসলে লাইভটার পরে মানে আমাদের অনেক অনেকেই যুক্ত হয়ে গেছেন দেখতে পাচ্ছি আমি অনেকদিন ধরে ভাবছিলাম আপনাদের সাথে একটু কথা বলবো আজকে যেহেতু অনেকে যুক্ত হয়ে গেছেন আমি লাইভটা শেষ করে দিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো আপনারা যদি কিছুক্ষণ থাকেন যারা যুক্ত হয়েছেন তো আমি লাইভটা শেষ করে দিব মুমিনদেরকেও পাওয়া যাচ্ছে না মুমিন একটা কয়েকটা ঢুকেছিল কিন্তু এই সমস্ত ফালতু লোকের সাথে আসলে আমার কথা বলার এখন এত এনার্জিও নাই এসে বলতেছে আমি আপনি আমি আমি নাকি যে অনুবাদটা দেখিয়েছি সেই অনুবাদ নাকি মৌলবাদীদের করা এরকম ফালতু মুমিনের সাথে কথা বলবো না মানে ছাগল পাগলের সাথে কথা বলবো না তো মাহির ভাই আজকে তাহলে আপনাকে বিদায় জানাই ঠিক আছে ইসলামের সত্যতা যাচাই করতে আমি আসলে এখানে বলতে চাই যে ইসলাম ধর্ম যদি সত্য হয়ে থাকে আর আল্লাহ যদি আমাকে বা আপনাকে বলে যে সমকামী হওয়ার কারণে এখন জাহান্নামে পড়তে হবে তাহলে এইটা আল্লাহর অনৈতিকতার সব থেকে ভালো প্রমাণ মানে এই যে আল্লাহ যে আমাকে সমকামী বানাইছে আমি যে সমকামী হয়ে জীবনেও কাউকে যে ক্ষতি করিনি আমার সমকামিতার কারণে তাও আমার সমকামিতার কারণে এখন মানে পুরাবে এই আল্লাহ তো খালি অনৈতিক না সে তো পাগল ডাইরেক্টলি অর্থাৎ ইসলামের সত্যতা যদি প্রমাণিত হয় তার তাহলে এটা এইটা দ্বারা কিন্তু সমকামিতার আনন্যাচুরালনেস প্রমাণিত হইতেছে না কিন্তু আল্লাহর অনৈতিকতা আর আল্লাহর পাগলামি প্রমাণিত হইতেছে এটাই জাস্ট বলতে চাচ্ছিলাম আমি ভাই হ্যাঁ বুঝতে পারছি আসলে মানে আমি এটা ভেবে আর কি অবাক হচ্ছিলাম যে আমি এত মানে এত নামাজ পড়লাম এত ভালো কাজ করলাম মানে আল্লাহ ওটা দেখলো না আর আমি কি একটু সমকামী হলাম এটা মানে আল্লাহ দেখে বসে আছে যে সে সমকামী হয়েছে তার জাহান্নামে দেব অথচ আমি এত ভালো কাজ করছি মানে এত নামাজ পড়ছি যখন মাঝে প্রথম তখন পাঁচ অক্টে নামাজ পড়া হতো মানে ওইগুলো আল্লাহ দেখছে না আর কি আমার সমকামী হওয়াটাও টেকনিক্যালি কিন্তু আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিন্তু হওয়া সম্ভব না জাকির নায়েক একটা ভিডিও দেখেছিলাম ওখানে তিনি বলছিল যে মানুষ নাকি যখন আল্লাহর নিয়ম ভঙ্গ করে আর কি অনেক পরকিয়া পরে মেয়েদেরকে আর কি পতিতালয় যে মেয়েদের সাথে সেক্স করতে মানে করতে করতে এক পর্যায়ে তাদের মেয়েদেরকে আর ভালো লাগে না এরপর তারা সমকামী হয়ে যায় মানে তখন এই ইয়াটা শুনে আমি খুবই মানে হাসি পাই বিষয়টা কারণ আমি মানে আমার তো মেয়েদের প্রতি কোনো মানে সমকামী তো মেয়েদের প্রতি কোনো ফিডই থাকে না গেদের তো তারা আবার কিভাবে পতিতালয় যে মেয়েদের সাথে সেক্স করতে করতে আর কি সমকামী হয়ে যায় তাদের দৃষ্টিভঙ্গিতে তো মানে পতিতলায় গিয়ে নারীদের সাথে মানে যেটা তারা বলে জিনা বা ব্যভিচার এটা তো খারাপ ভাই একটা সমকামী পুরুষের থেকে আর কি আর কে গ্যারান্টি দিতে পারবে যে কোনো নারীর সাথে সে যে কোনো জিনা বা ব্যভিচার বা কোনো যৌন কাজেই যে সে লিপ্ত হবে না আর কি মানে ইউ উড থিঙ্ক যে তারা ন্যাচুরাল যে মুসলিম আর সমকামী তারা ন্যাচুরাল অ্যালাইজ হবে আর কি আফসোসের ব্যাপার মানে তাদের মাদ্রাসায় হলে আমার সমস্যা হয় না আমাদের এখানে মানে আমরা করলে সমস্যা মানে আইনি ভাবে করতে সেটা হইতেছে সেটা তো মানে শিশু ধর্ষণ ডাইরেক্টলি মানে তারা শিশুদেরকে ধর্ষণ করতেছে সেটাকে তারা মানে সমকামী নাম দেয় বাট মানে নরমেটিভ একটা সেক্সুয়াল অ্যাক্ট এটা যে মানে নরমাল যে হইতে পারে এটা তাদের কল্পনার বাইরে হ্যাঁ মানে আল্লাহ ভাই ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ঠিক আছে কথা তো জি আসিফ ভাই ভালো থাকেন তাহলে জি আপনি আপনিও ভালো থাকেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনার এখান থেকে অনেক ক্যাঁ একটা শব্দ হচ্ছিল এটা কানে খুবই লাগতেছিল এই কারণে তাড়াতাড়ি বিদায় জানালাম তাহলে যে আপনারা তো মানে হুজুরে পাকো আছেন লজিক্যাল ভাই আছেন হকিং ভাই আছেন আবুল ফজল ভাই আছেন আমরা তাহলে লাইভটা শেষ করে কি কিছুক্ষণ কথা বলবো নাকি আপনাদের কাজ আছে ভাই আপনাদেরকে অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আর আজকের মতো শেষ করে দিচ্ছি তাহলে শুভরাত্রি সবাইকে শুভরাত্রি